সো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো একটা খুব সুন্দর টুয়ের বেস। কোম্পানির নাম হচ্ছে পিঞ্জা। কলকাতায় যে পিঞ্জা স্টল করেছিল, তো তারই ভিডিও। তো দেখতে পাচ্ছেন এখানে দুটো করে স্পিকার লাগানো আছে এই বেসগুলোই, বাট এই বেসের কিন্তু দুই সাইডেই প্রেসার বের হবে। মানে কীরকম, মাঝের যে লাল অংশটা আছে ওইখানটা দিয়ে কিন্তু স্পিকারের সামনের অংশের যে বেস সেটা আসবে, আর বাঁদিকে যে হোলটা আছে যার মধ্যে ওই কাটিং অ্যাঙ্গেলগুলো লাগানো আছে, ওই দুই সাইডে দেখুন দুটো হোল আছে, ওই হোল দিয়ে কিন্তু স্পিকারের পেছনের দিকের বেসটা বের হবে। ঠিক আছে, তো এটা বিন বেস দাদাকে জিজ্ঞেস করেছিলাম, দাদারা বললো বিন বেস। তো মাঝের ডিজাইনটা দেখছেন, আর মাঝের অংশ দেখতে পাচ্ছেন স্পিকার কিন্তু সামনের দিকে আছে ইনফ্রন্ট, অর্থাৎ মুখোমুখি দুটো স্পিকার। আর এই বক্সের প্রেসার কিন্তু মারাত্মক হয়, কারণ এই বক্স হচ্ছে কোম্পানির ফিটিং। তো দামটা আমি বলতে পারবো না, যদি কারো পছন্দ হয় এরকম কোম্পানির ফিটিং টুয়ের বেস, আপনারা পিঞ্জা অডিওর সাথে যোগাযোগ করবেন আপনাদের নিকটবর্তী ডিস্ট্রিবিউটারের সাথে। ওকে, তো আমার কিন্তু বক্সটার ডিজাইনিং খুব ভালো লেগেছে, কেবি সাউন্ডের একটা এরকম ডিজাইন ছিল। ঠিক আছে, তো যাই হোক, চলুন আমি ভিডিওর মধ্যে পিঞ্জা অডিওর যে কাউন্টার তাতে কী কী নতুন স্পিকার এসেছে, আর বেশিরভাগ স্পিকারই রয়েছে, তো সব কিছুই আমি বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে ধরছি, অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করুন। সো চলুন বন্ধুরা, একটু পিঞ্জার কাউন্টারটা ভিজিট করে নিই, কারণ পিঞ্জা রিসেন্ট মার্কেটে কিন্তু প্রচুর প্রচুর নতুন নতুন স্পিকার লঞ্চ করেছে, এবং বিভিন্ন স্টাইলিশ বক্স কিন্তু পিঞ্জা লঞ্চ করেছে। তো একদম যারা কোম্পানি ফিটিং JBL বা বক্স চাইছেন, অর্থাৎ যারা পিঞ্জা ইউজ করেন এবং ইউজ করতে চাইছেন, যাদের ওখানে পিঞ্জার বিজনেস আছে, তো তারা দেখে নিন, পিঞ্জারও কিন্তু 3000 ওয়াটের স্পিকার আছে। এই যে 18 ইঞ্চি 3000 ওয়াটের স্পিকার, তার মানে সব কোম্পানি এখন 3000 ওয়াটের স্পিকার কিন্তু লঞ্চ করে দিয়েছে। এবার কাস্টমার ওন চয়েস, যার যেটা পছন্দ। তার সাথে দেখুন এখানে কিন্তু খুব সুন্দর ডিজাইনের কিছু JBL রাখা আছে, এগুলো হলো অরিজিনাল JBL বক্স। তো এই বক্সের মানে সাউন্ড কোয়ালিটি কিন্তু সেই লেভেলের, অর্থাৎ যারা প্রোগ্রামে ইউজ করবেন, যারা বিভিন্ন ভালো ভালো ভাড়া খাটবেন, তাদের জন্য এটা ঠিক আছে, প্রফেশনাল একদম ক্যাবিনেট যাকে বলা হয়। তো যেহেতু কোম্পানির ফিটিং, তার সাথে কিছু লাইটিংও দেখতে পাচ্ছি, আর এবার আপনাদেরকে দেখাবো, তো শার্ফি লাইটও এখানে কিন্তু পিঞ্জার রয়েছে। তো পিঞ্জার কাউন্টারে এক দাদা ছিলেন, উনি আমাকে বললেন যে দাদা তুমি লাইটিংটার একটু দেখিয়ে দাও, কারণ পিঞ্জার লাইটিং নতুন এসেছে, অনেকে শার্ফি লাইট ডিজি লাইট নিতে চায়, তো তারা অবশ্যই যেমন পিঞ্জার সাথে কন্ট্যাক্ট করে। এবার আপনাদেরকে দেখাবো পিঞ্জার কিন্তু স্পিকারের ছড়াছড়ি। ইয়েস, তো পিঞ্জা 1200, ওই যে লাল কালারের স্পিকারটা, এটা অনেকেই চেনেন কিন্তু। তার সাথে দেখতে পাচ্ছেন এখানে 1500 ওয়াটের স্পিকার রয়েছে, 1200 ওয়াটের স্পিকার রয়েছে। তো 12 ইঞ্চি থেকে শুরু করে, 15 ইঞ্চি থেকে শুরু করে 18 ইঞ্চি সব রকম ক্যাটাগরি কিন্তু স্পিকার রয়েছে, আর খুব সুন্দর সুন্দর ডিজাইনে প্রচুর প্রচুর মানে স্পিকার রয়েছে পিঞ্জার। জাস্ট তো আমি এক লাইন দেখালাম, তো নেক্সট লাইনটা দেখুন, একদম তিনটে করে সাজানো আছে এই দিক থেকে পুরো সেই দিক পর্যন্ত, আর যথেষ্টই কাস্টমারদের ভিড় আছে, কারণ পিঞ্জা কিন্তু একটা মার্কেট অলরেডি করে ফেলেছে। পূর্ব মেদিনীপুরে এক পিঞ্জার ডিস্ট্রিবিউটার রয়েছে, এক দাদা আছেন, তো আপনারা যাদের প্রয়োজন বা কোনো বিষয় জানতে চাইলে ওই দাদাভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো নাম্বার আমি সেই মতো মানে আমার খেয়াল নেই, নেওয়া হয়নি। তো দেখুন এটা একটা 2000 ওয়াটের স্পিকার আছে পিঞ্জার, খুব বেস্ট কোয়ালিটি ফুল, তো লাল কালারের, আর সব তো উল্টানো আছে, আর ওখানে তো বাজিয়ে টেস্ট করে দেখানো সম্ভব নয়, জাস্ট মডেলগুলো দেখে নিন। আর অ্যাকচুয়ালি আগেরবারের এক্সপোতে কিন্তু বিভিন্ন স্পিকার এবং অ্যাম্পলিফায়ারের দাম শেয়ার করতে পেরেছিলাম, বাট এবারে কিন্তু ওনারা জাস্ট বলেছেন যে মডেল স্যাম্পেলগুলো আমরা রিভিউ করছি, কিন্তু দামগুলো কোথাও লেখা নেই বলে আমি শেয়ার করতে পারিনি, কোনো কাউন্টার লিখেছে। তো দেখুন RX 500, অর্থাৎ 500 ওয়াট একটা কিন্তু স্পিকার দেখতে পাচ্ছেন, 500 ওয়াট। ইয়েস, এই লাল কালারের 500 ওয়াট স্পিকারটা কিন্তু মানে আমার খুব পছন্দ হয়েছে, হেভি দেখতে একদম লালের লাল। তার সাথে দেখুন পিঞ্জার ইউনিট রয়েছে, টুইটার রয়েছে, তার সাথে খুব সুন্দর সুন্দর কিছু মাইক্রোফোন ভি রয়েছে। তো পিঞ্জার বিভিন্ন রকম প্রোডাক্ট কিন্তু এসে গেছে, দেখুন ছোট্টো ছোটো টুইটার থেকে শুরু করে বড় বড় পর্যন্ত টুইটার রয়েছে, এর সাথে ক্রসওভারও দেখতে পাচ্ছি একটা। তো পিঞ্জা মার্কেটে সব রকম প্রোডাক্টই কিন্তু লঞ্চ করে ফেলেছে। তো চলুন এখানে যেগুলো সেই হাঁকে না মাইক, যেগুলো হাতে করে নিয়ে, তো সেরকম মাইকও কিন্তু পিঞ্জা রয়েছে দেখলাম। এই জিনিসটা আবার অন্য কাউন্টারে আমি দেখিনি, ভালো লাগলো। আর এখানে কিছু লাইনেরও রয়েছে, আর এখানে নেটওয়ার্ক বোর্ড দেখুন, প্রত্যেকটা কাউন্টারই লিখেছে পিঞ্জাওরও রয়েছে নেটওয়ার্ক বোর্ড। এবারে আবার সে একই কথা, কাস্টমার ওন চয়েস। তার সাথে বেল্ট দেখুন, পিঞ্জারও কিন্তু বেল্টিং রয়েছে,
তার সাথে কিছু এসএলআর যে মোবাইলের কর্ড আর এই ছোটো ছোটো বক্সগুলো হোম ইউজের জন্য। তো এবার চলে এলাম আমি মেন কন্টেন্টে, অর্থাৎ সেই টুয়ের বক্স। এটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু মানে খেয়াল নেই একদম দামটা আপনাদেরকে যে বলবো আমার জানা হয়নি। আসলে এত নয়েজ আসছিল যে একদম খেয়াল থাকেনি যে এই বক্সটার দাম কত হবে। তো যাই হোক, লুকিংটা কিন্তু আমার ভালো লেগেছে, ছোটোর মধ্যে টুয়ের বেস। আর সবথেকে বড় কথা, এই যে বিন বেস, এর স্পিকারের সামনে থেকেও ভাইব্রেশন আসবে আর দু সাইডে ব্যাকের যে ভাইব্রেশনটা হবে সেটাও বার হবে। তার মানে চারটে জায়গা দিয়ে কিন্তু বেস আসছে, সামনে দুটো স্পিকারের সামনে দিয়ে বেস আসছে আবার দুটো স্পিকারের পেছনের দিয়েও বেস আসছে। তো লুকিংটা সেই লেভেলের আর যথেষ্টই লম্বা, কিন্তু অনলি দুটো করে স্পিকার দেওয়া রয়েছে। যদি এটাকে আমার মনে হয় মানে ঠিকঠাক মেশিন দিয়ে বাজানো যায়, সেই লেভেলের প্রেশার হতে পারে বস, সেই লেভেলের প্রেশার হতে পারে। তো যাই হোক, পিঞ্জা অডিওর কিন্তু এই স্পিকার একদম চকচক করছে। তো হয়তো লিমিটেড ওয়াটের মধ্যে স্পিকার লাগানো আছে। এবার যদি কেউ নেন এরকম ক্যাবিনেট, যা সেটা তো স্যাম্পেল, এরকম ক্যাবিনেট যদি কোম্পানি ফিটিং নেন তার সাথে কিন্তু হাই ওয়াটের স্পিকারও তারপর আপনারা লাগাতে পারবেন। তো যাই হোক, পিঞ্জার কাউন্টার আজকে ভিজিট করলাম এবং আপনাদেরকে পিঞ্জার কিছু প্রোডাক্ট এবং কিছু স্যাম্পেল আপনাদেরকে শেয়ার করলাম। তো যাই হোক, নেক্সট ভিডিওতে আরও কিছু সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করবো বন্ধুরা। তো পিঞ্জার সুন্দর এই কাউন্টার, থ্যাংক ইউ টু পিঞ্জা টিম, কারণ খুব সুন্দরভাবে পিঞ্জার কাউন্টারকে কিন্তু ওনারা সাজিয়েছেন। আর এই দাদাকে খুব থ্যাংক ইউ, উনি খুব পরিচিত আমার। তো চলুন দেখাবে নেক্সট ভিডিও। এগুলো দেখবে না, জাস্ট তুলে রাখি। ইউটিউব চ্যানেলে দিই স্যার।